शिखर टीवी। सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম, শিখর টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাতারে অনুষ্ঠিত হলো মিট দ্য প্রফেশনালস মত বিনিময় সভা। ইতালির মিলানে হয়ে গেল ফাল্গুনী পিঠা উৎসব। মিলান বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসারকে প্রদান করা হলো সম্মাননা পুরস্কার। শিখর টিভি। দর্শক, চলুন এবার যাওয়া যাক পুরো সংবাদে। আমাদের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি জানান, গত 15ই ফেব্রুয়ারি কাতারের নাজমা রমনা হোটেলের হলরুমে বাংলাদেশী হসপিটালিটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মিট দ্য প্রফেশনালস মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শাহুল নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহমেদ জামাল চৌধুরী, জুলফিকার আলী, আব্দুর রাকি, সোহেল আহমেদ, আলাউদ্দিন, মনির হোসেন, ফরহাদ মুন্না, জাহিদ মির্জা, শিখর টিভি কাতার প্রতিনিধি সাংবাদিক ইউসুফ পাটোয়ারি সহ আরও অনেকে। সংগঠনটি কাতার বাংলাদেশী প্রবাসীদের ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে একত্রিতকরণ এবং 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজককে কেন্দ্র করে পর্যটন ক্ষেত্রে যে সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তাকে কাজে লাগিয়ে প্রবাসে ও বাংলাদেশে এই পেশায় কর্মরত যোগ্য ব্যক্তিদেরকে কাতারে নিয়ে আসা, পরামর্শ, সহযোগিতা এবং কাজের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ড এর সহযোগিতায় এই পেশায় দক্ষ কর্মী তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে কাজ করবে বলে জানান বক্তারা। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিখর টিভি।